আজকে আমরা জানব ইসলাম ধর্মে কুরবানি করার শর্ত ও নিয়ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমদের জন্য কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি আদায় করা ওয়াজিব। ইসলামে যত বিধান আছে তার মধ্যে অন্যতম হলো কুরবানি। কুরবানি করা অত্যন্ত তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত, এতে আছে আত্মত্যাগের মহিমা ও আত্মের সেবার গৌরব। আদিপিতা হজরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিল থেকে শুরু হওয়া এই কুরবানির ইতিহাস মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের মহান আত্মবিসর্জনে উজ্জ্বল, যা কিয়ামত পর্যন্ত অম্লান থাকবে। স্বাভাবিক জ্ঞানসম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম যদি নিঃসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাদের পক্ষ থেকে একটি কুরবানি দেওয়া ওয়াজিব বা আবশ্যক। নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা অথবা এর সমমূল্যের নগদ টাকা ও ব্যবসার পণ্য বা সম্পদ। কুরবানি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হল সৎ কাজ করা, সন্নিকটে যাওয়া, ঘনিষ্ঠ হওয়া, উৎসর্গ করা, নৈকট্য অর্জন করা, কাছাকাছি যাওয়া ইত্যাদি। পারিভাষিক অর্থে কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। কারো মতে যে বস্তু ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় তাকে কুরবানি বলে। প্রচলিত অর্থে ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইসলামী তরিকায় যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। হাদিস শরীফে আছে হজরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কিরাম আরজ করলেন, এতে আমাদের কি কল্যাণ নেকি নিহিত রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। তোমরা মোটা তাজা পশু জবে করো, কেননা এগুলো পুলসিরাতে তোমাদের বাহন হবে। ইবনে মাজাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঈদের দিনে আদম সন্তানের সর্বোৎকৃষ্ট আমল হল কুরবানি করা। কুরবানিদাতা কিয়ামতের দিন কুরবানিকৃত পশুর শিং, লোম ও হাড়গুলো সহ উপস্থিত হবে। নিঃসন্দেহে কুরবানির উদ্দেশ্যে জবাইকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে তা আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে। তিরমিজি ইবনে মাজা। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা কাউসার আয়াত 2। হে রাসূল, আপনি বলুন, অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সূরা আনাম আয়াত 162। কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ দুটি শর্ত, যার কোনো একটি না থাকলে কুরবানি হবে না। কেননা কুরবানি কোনো লোক দেখানো ইবাদতের নাম নয়, বরং এটি শুধু আল্লাহর জন্য। কুরআন ও হাদিসের নির্দেশনা থেকে প্রমাণিত যে কোনো নেক আমলই আল্লাহ তাআলার কাছে ততক্ষণ পর্যন্ত গৃহীত হয় না যতক্ষণ পর্যন্ত না তাতে দুটি শর্ত পূরণ হয়। ঠিক এক্ষেত্রে কুরবানিও দুই হুকুমের ব্যতিক্রম নয়। শর্ত দুটি হলো কুরবানির জন্য প্রয়োজনীয় এখলাস তথা একনিষ্ঠতা, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে কুরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী হওয়া। কুরবানির জন্য প্রয়োজন এখলাস তথা একনিষ্ঠতা। কুরবানি হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। নিয়তে পরিশুদ্ধতা না থাকলে কুরবানি কবুল হবে না। দুনিয়ায় প্রথম কুরবানি হাবিল ও কাবিলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, এতে কাবিলের কুরবানি কবুল হয়নি। কাবিলের কুরবানি কবুল না হওয়া প্রসঙ্গে হাবিল বলেছিলেন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। সূরা মায়েদা আয়াত 27। কুরবানিতে একনিষ্ঠতার প্রয়োজনীয়তা কত বেশি তা কোরআনের বর্ণনা থেকে সুস্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে কখনো ওগলের অর্থাৎ কুরবানির জন্তুর গোস্ত পৌঁছে না এবং রক্তও না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া বা সংযমশীলতা। এভাবে তিনি ওগুলিকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন, আর তুমি সুসংবাদ দাও সৎকর্মশীলদেরকে। সূরা হজ আয়াত 37। দ্বিতীয়ত, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী হওয়া। আল্লাহ তাআলা ও তার রাসূলের নির্দেশিত বিধান অনুযায়ী কুরবানি করতে হবে। এ কুরবানি সহ কোনো ইবাদতেই
তার অংশীদার স্থাপন করা যাবে না, তবেই তার কুরবানি সহ যাবতীয় ইবাদত কবুল হওয়ার আশা করা যায়। আল্লাহ তাআলা বলেন, যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে। সূরা কাফ আয়াত 110। এমনটি যেন না হয় যারা শুধুমাত্র বেশি করে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি দেয় অথবা লোকসমাজে সুনাম অর্জনের উদ্দেশ্যে মোটা তাজা দেখে উচ্চ মূল্যের পশু ক্রয় করে এবং তা প্রদর্শন ও প্রচার করে থাকে। তাদের কুরবানি যে ইবাদত নয় তা সবারই জানা। দশই জিলহজ ফজর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পুরুষ ও নারীর কাছে প্রয়োজনের অতিরিক্ত সাত ভরি সোনা অথবা 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ সম্পদ থাকবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপার অলঙ্কার, ব্যবসায়িক পণ্য, প্রয়োজনের অতিরিক্ত জমি, শৌখিন বা অপ্রয়োজনীয় আসবাবপত্র, এসব কিছুর মূল্যে কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। কুরবানির জন্য আরও যেসব শর্তাবলী গুরুত্বপূর্ণ তা হলো, কুরবানি করার জন্য নির্দিষ্ট পশু রয়েছে, তবে এসব পশুর বয়স এবং এক পশুতে কয়জন অংশগ্রহণ করতে পারবে এ প্রসঙ্গে ইসলামের অনেক নির্দেশনা রয়েছে। তা হলো কুরবানির পশু, এমন পশু কুরবানি দিতে হবে যা ইসলামী শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। সেগুলো হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। এগুলোকে কুরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনাম। হাদিসে এসেছে, তোমরা অবশ্যই নির্দিষ্ট বয়সের পশু কুরবানি করবে, তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে 6 মাসের মেষ শাবক কুরবানি করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ছাড়া অন্য কোনো জন্তু কুরবানি করেননি ও কুরবানি করতে বলেননি, তাই কুরবানি শুধু এগুলো দিয়েই করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে কুরবানির জন্য সর্বোত্তম জন্তু হলো শিংওয়ালা সাদা কালো দুম্বা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এ ধরনের দুম্বা কুরবানি করেছেন বলে বুখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে। উট, গরু ও মহিষ 7 ভাগে কুরবানি দেওয়া যায়। হাদিসে এসেছে, আমরা হুদাইবিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে ছিলাম, তখন আমরা উট ও গরু দ্বারা 7 জনের পক্ষ থেকে কুরবানি দিয়েছি। গুণগত দিক থেকে উত্তম হলো কুরবানির পশু হষ্টপুষ্ট, অধিক গোস্ত সম্পন্ন, নিখুঁত ও দেখতে সুন্দর হওয়া। কুরবানি পশুর বয়স, কুরবানির পশু পরিপূর্ণ বয়সের হতে হবে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে কুরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি। তা হলো উট 5 বছরের হতে হবে, গরু মহিষ 2 বছরের হতে হবে, ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি 1 বছর বয়সের হতে হবে। পরিপূর্ণ মালিকানা থাকা, কুরবানিদাতা যে পশুটি কুরবানি করবেন তার উপর কুরবানিদাতার পরিপূর্ণ মালিকানা সত্ত্ব থাকতে হবে। যদি এ পশু বন্ধকের পশু, কার্যকরা পশু বা পথে পাওয়া পশু হয় তবে তা দ্বারা কুরবানি আদায় হবে না। কুরবানি নিয়মাবলী, মুখের উচ্চারণ দ্বারা নির্দিষ্ট করা যেতে পারে। এভাবে বলা যায় যে এ পশুটি আমার কুরবানির জন্য নির্দিষ্ট করা হলো, তবে ভবিষ্যতের জন্য নির্দিষ্ট করা যাবে না। এমন বলা যে আমি এ পশুটি কুরবানির জন্য রেখে দেব। কাজের মাধ্যমে নির্দিষ্ট করা যায়, যেমন কুরবানি নিয়তে পশু কেনা অথবা কুরবানি নিয়তে জবাই করা। যখন পশু কুরবানির জন্য নির্দিষ্ট করা হয় তখন কিছু বিষয় কার্যকর হয়ে যায়, আর তা হলো এ পশু কুরবানি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, দান করা যাবে না, বিক্রি করা যাবে না। তবে কুরবানি ভালোভাবে আদায় করার জন্য তার চেয়ে উত্তম পশু দ্বারা পরিবর্তন করা যাবে। যদি পশুর মালিক মারা যায় তবে তার ওয়ারিসদের দায়িত্ব হলো এ কুরবানি বাস্তবায়ন করা। এ পশুর থেকে কোনো ধরনের উপকার ভোগ করা যাবে না, যেমন কুরবানির পশুর দুধ বিক্রি করা যাবে না, কৃষিকাজে ব্যবহার করা যাবে না, সাওয়ারি হিসাবে ব্যবহার করা যাবে না, পশম বিক্রি করা যাবে না। যদি পশম আলাদা করে তবে তা সৎকা করে দিতে হবে বা নিজের কোনো কাজে ব্যবহার করতে পারবে, কিন্তু বিক্রি করা যাবে না। কুরবানিদাতার অবহেলা বা অযত্নের কারণে যদি কুরবানির নির্ধারিত পশুটি দোষযুক্ত হয়ে পড়ে, চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায়, তবে কুরবানিদাতার কর্তব্য হবে অনুরূপ বা তার চেয়ে ভালো একটি পশু ক্রয় করা। আর যদি অবহেলা বা অযত্নের কারণে না হয়ে অনিচ্ছাকৃতভাবে দোষযুক্ত হয় তবে এই দোষযুক্ত পশু কুরবানি করা যাবে।
যদি পশুটি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় আর কুরবানিদাতার উপর আগে থেকে কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে সে কুরবানির দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করবে। আর যদি আগে থেকে কুরবানি ওয়াজিব ছিল না কিন্তু সে কুরবানি নিয়তে পশু ক্রয় করে থাকে, তবে চুরি হয়ে গেলে বা মরে গেলে অথবা হারিয়ে গেলে তাকে আবার পশু কিনে কুরবানি করতে হবে। মোমিন মুসলমানের উচিত উল্লেখিত শর্ত ও নিয়মগুলো মেনে কুরবানি করা প্রত্যেকের একান্ত দায়িত্ব ও কর্তব্য। সুতরাং মুসলিম উম্মার উচিত সবসময় পরিশুদ্ধ মানসিকতার প্রতি খেয়াল রাখা, কুরবানি সহ সব ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য করতে উপরোক্ত দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা একান্ত আবশ্যক। হে আল্লাহ, কুরবানি হোক শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে, যথাযথ শর্ত ও নিয়ম মেনে কুরবানি করার তৌফিক দান করুন, সবার কুরবানি কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।